আসসালামু আলাইকুম। বিরতির পর আবার আমরা ফিরে এলাম রামাদান এসেনশিয়াল অনুষ্ঠানে। আপনাদের প্রশ্ন নিচ্ছি, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে, এবং আজকের অতিথি আমাদের সঙ্গে আছেন যিনি আলাধার ইউনিভার্সিটির সম্মানিত গ্র্যাজুয়েট এবং মসজিদে আয়েশার ইমাম এবং খতিব শেখ খেদের হোসেন। আপনারা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো ধরনের মাসলা মাসাইল সংক্রান্ত রিলেটেড, রামাদান সম্পর্ক রিলেটেড, জাকাত সম্পর্কে রিলেটেড, বা এনিথিং দ্যাট ইজ কনসার্নিং, প্লিজ ফিল ফ্রি টু কল আস অন 0208523411। পাশাপাশি আপনারা যারা ডোনেশন করতে যাচ্ছেন, আপনারা জানেন RFC project সম্পর্কে, it's a channelized initiative, and alhamdulillah it has been very successful only because of our donors, of our viewers, of our supporters and well wishers. আপনাদের ডোনেশন করতে চান, আপনাদের ডোনেশনটি ইকুয়ালি 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে ডিস্ট্রিবিউট করা হবে। তারপরে আপনাদের রেফারেন্সের জন্য আমরা জানিয়ে দিচ্ছি ডোনেশন লাইনটি হচ্ছে, বা ডোনেশন টেলিফোন নাম্বারটি হচ্ছে, ইটস 0208523 1666। আমাদের এক্সপার্ট অ্যাডভাইজাররা বসে আছেন, আপনারা যদি কোনো ধরনের ডোনেশন সম্পর্কে যদি জানতে চান, প্লিজ ফিল ফ্রি টু কল আস অন দ্যাট নাম্বার। অল্টারনেটিভলি টিভি স্ক্রিন নিচে আপনারা ডিটেল দেখতে পাচ্ছেন RFC সম্পর্কে, প্লিজ ইউটিলাইজ ইট দোজ ডিটেলস, নোট ডাউন দোজ ডিটেল, ইনশাআল্লাহ ইফ এনি কোয়েশ্চেন্স গিভ আস আ কল অন দি ডোনেশন লাইন। ইন দ্য মিন টাইম ইফ ইউ ডু হ্যাভ এনি কোয়েশ্চেন রিলেটেড দি শরিয়াহ, এনি ডাউট, এনি কনফিউশন, ফিল ফ্রি টু কল আস অন 0208523411। শেখ খেদের হোসেন, বিফোর উই ওয়েন্ট টু দ্য ব্রেক, আমাদের কিন্তু বা অন দি ব্রেক আমাদের একটি কল আসছে, এবং এটা আমি মনে করছি ইটস ভেরি রিলেভেন্ট দ্যাট উই নিড টু ডিসকাস ইন দ্য লাইভ প্রোগ্রাম। আ সিস্টার হু ফাউন্ড ইন শি হ্যাড অ্যান আউটস্ট্যান্ডিং £800 অন হার ক্রেডিট কার্ড, অ্যান্ড শি মেড দি নিয়া দ্যাট মানি উইল বি ইউটিলাইজ, মানে এই পয়সাটা উনি ইউটিলাইজ করবেন হজে যাওয়ার জন্য। কিন্তু যেহেতু এখন একটু ফাইন্যান্সিয়াল সমস্যাটা কিন্তু চলে আসছে এবং বিল চলে আসছে ওনাকে, উনি জানতে চেয়েছিলেন যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট, বিলটা দেওয়াট কি ইম্পর্টেন্ট, না যেহেতু এই টাকাটা নিয়ত করা টাকা যেটা হজে ইউটিলাইজ করবেন বা আমরা ইউটিলাইজ করবেন, এই অবস্থায় আমি আই প্রিটি মাচ শোর লট অফ পিপল, লট অফ আর অডিয়েন্সেস আর উইদিন দ্যাট সিচুয়েশন, হোয়াট ইজ ইম্পর্টেন্ট, কার্ডের বিলটা ক্লিয়ার করা না এই টাকাটি হজে যাওয়ার জন্য? আমরা অবশ্যই জানি যে হজর ফরজ হলোর মাঝে অন্যতম একটা ফরজ হইল গিয়া আর্থিক অবস্থা থাকা। মানুষের যে আর্থিক সক্ষমতা যদি থাকে তাহলে এই মানুষের লাগি হজটা ফরজ। অনেক আছি যে আমরা প্ল্যান করছি হয়তো 2020 যাইতাম হজও, এখনই আমরা কিন্তু সেভিং করি আর, এবং একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রচুর পয়সা হজ যাইতে হইলে এখন অনেক পয়সার দরকার। এবং ইসলাম কিন্তু এনকারেজ করে টু প্ল্যান, মানে অগ্রিম প্ল্যান আপনি করতে হবে, এবং বিশাল একটা খাজর আঞ্জাম দিরা আপনি হজর ব্যাপারে খাস করিয়া আর্থিকভাবে এবং ইলমি দিক দিয়েও কিন্তু প্রচুর প্রস্তুতির দরকার হজর ক্ষেত্রে। এখন দেখা যায় যে যদি আমার ঋণ থাকে, ঋণটা কিন্তু প্রতিশোধ করার দরকার হজে যাওয়ার আগে, এবং এটা আমরা বারবার হইয়া থাকি ও কারণে যে জেইন গেলা হজ গেলা যদি ঋণ না থাকে দেখা যায় যে মনের মাঝে ইতমিনান তসল্লির সাথে হজটা আদায় করতে পারবা এবং হজটাকে ফিরিয়া কোনো পেরেশানোর মাঝে নাই। তবে এখানে একটা কথা হওয়ার দরকার যে আমরা হয়তো খেউর গেছ থাকি কিছু পয়সা নিছি ঋণ করিয়া খরচ করিয়া আর্থিক সংকট আসিল নিসলাম, এবং যে শখসর গেছ থাকি পয়সা নিছি ই মানুষে যদি অনুমতি দেন বলে আপনি নিসলা £5,000 আপনি যাওকে গিয়ে হজ করিয়া উকে কোনো বাধা নাই ইনশাল্লাহ, এমতো অবস্থায় এন ইদিন এন অনুমতি যদি পাই তাহলে এন পয়সা দিয়ে আমরা হজ করতাম পারি, মানে ব্যক্তির অনুমতি, অনুমতির প্রয়োজন। আপনি একজন মানুষ আপনার কাছে ফাইতো £1,000 আপনি থানরে না হইয়া গেলে গিয়ে হজ, এটা কিন্তু আবার ঠিক নাই কারণ আপনি থান কাছ থেকে ঋণ থান কাছে ঋণগ্রস্ত, অথবা থান অনুমতি লইয়া যাওয়াটা উলামা একরামে হইরা যে উত্তম। এরই সাথে যে কথাটা হওয়ার দরকার যে যদি কোনো ব্যাংকের সাথে আপনার লেনদেন থাকে কিংবা ক্রেডিট কার্ডের সাথে লেনদেন থাকে, এগ্রিমেন্ট থাকে, ধরো একটা ক্রেডিট কার্ডের লগে আপনি কিছু পয়সা আনছেন ফিফটি সিক্স ডেজ পর্যন্ত আপনার দেয় সময়, কিন্তু এটা যথেষ্ট নয়, সময় যদি আমরা দেখি কিন্তু যথেষ্ট নয়, এমতো অবস্থায় আপনার লাগি ওই লগিয়া জরুরি যে ক্রেডিট কার্ড বিল দেওয়া, আপনার লোন প্রতিশোধ করা আপনার লাগি জরুরি হজের চেয়ে এই ঋণ মুক্ত হওয়া, যাতে করে আপনি সুদও না পড়েন, যাতে করে আপনি ইন্টারেস্টও না পড়েন, এই ক্রেডিট কার্ডের বিলটা দেওয়াই উত্তম। এরপরে আপনি আবার যদি আল্লাহ তৌফিক দান করেন, আর্থিক সক্ষমতা যদি আল্লাহ দেন, পরে যাইবা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইনশাআল্লাহ চমৎকারভাবে আপনি প্রশ্নটি আনসার করেছেন। প্রিয় দর্শক, আশা করছি আপনার আনসারটি ক্লিয়ার হয়েছে। এবং একটি জিনিস বলে রাখি, ক্রেডিট কার্ডে যদি আপনাদের কোনো ধরনের বিল যদি থাকে, বেশিরভাগ ক্রেডিট কার্ড কিন্তু আপ টু 56 ডেজ ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড থাকেই, আবার কিন্তু এটাও আছে অনেক ব্যাংক কিন্তু আবার ব্যালেন্স ট্রান্সফার করে অন 0% ইন্টারেস্ট। যদি আপনাদের কেউ যদি ইন্টারেস্ট দিতে চান না এবং ক্রেডিট স্কোর যদি ভালো থাকে, আপনারা অন্য ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনাদের যদি ক্রেডিট লিমিট বা ক্রেডিট যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আছে এটাকে যদি আপনারা ট্রান্সফার করে অন্য কোনো ব্যাংকে যদি নিয়ে যেতে চান,
with 0% balance transfer fee without giving any interest. এরকম possibility বা offer আছে অনেক ব্যাংকে। আপনার please consult করবেন একজন ব্যাংকারের সঙ্গে বা personal ব্যাংকারের সঙ্গে এবং ব্যাংকে আপনাকে ইনশাআল্লাহ আরো detail answer দিবে। But obviously one of the condition is you have to have a good credit score. I hope that helps the answer ইনশাআল্লাহ। And আপনাদের যদি এই সম্পর্কে যদি আর কোনো ধরনের বিস্তারিত প্রশ্ন করার থাকে, do feel free to call us on 0208-523-4111. পাশাপাশি আপনারা যদি donation করতে চান, RFC donation, please do continue giving us on RFC project, then the RFC donation line is 0208-523-1666. Inshallah, next caller ke achen line e dekhi ke achen. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam. Ali Chaudhry bolte chilam Ishwarganj theke. Oshongho dhonnobad. Ami amar gore TV dekhi na sadharon. Ami Shekher naam ta jante pari. জি, শেখের নাম তো টিভি স্ক্রিনে নিচে আছেই, তারপরে আমি বলেছি টিভি নাই, আমি টিভি দেখি। জি, শেখ খেদের হোসেন। আমার দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো, আমাদের দেখি যে মহিলারা ইচ্ছে কাজ করে ঘরের মধ্যে, বাট আমি যতটুকু আমার স্টাডি করছি, রিসার্চ করছি বা কিছু স্টাডি করছি, আমাদের সাথে কারো কোনো হাদিস বা সাহাবাদের আমল পাইনি যে ঘরের মধ্যে মহিলারা করছেন। কিছু বেলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেছিলেন, এটা যদি আমাদেরকে ক্লিয়ার করতেন আমার দরকার ছিল। আচ্ছা, ঠিক আছে। দুই নাম্বারটা হলো কি, বাচ্চার যে বাচ্চাকে গিফট দেওয়া হয়েছিল, অনেকে গিফট দিয়েছিল, শোনা ছিল বাচ্চা মা বাবার বাচ্চা ছেলে না মেয়ে? ছোট বাচ্চা, ছেলে না মেয়ে বলে নাই আমাকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ওনার কিছু গিফট আছে, এক দুই বড়ি শোনা, এটা নিসাব পরিমাণ যায় না। এটা কি মা বাবার এসেটের সাথে যোগ করে টাকা দেওয়া লাগবে, না এতে টাকা দেওয়া লাগবে না? বাচ্চাকে গিফট দিয়েছে। ওকে, বোঝা গেছে, বোঝা গেছে প্রশ্ন। ঠিক আছে, আর কোন প্রশ্ন আছে? আমাদের শেখ আনসার দিচ্ছেন, যদি আপনার তারপরে অ্যাডিশনাল কোয়েশ্চন থাকে আপনি করতে পারেন। জি শেখ, মহিলারা ইতিকাফ সম্পর্কে আমার ভাই প্রশ্ন করতে চাচ্ছেন ঘরে বসে। আমি ভাবছিলাম যে এই প্রশ্নটা কিন্তু হয়তো রমাদানের শেষ দিকে আসতো, কিন্তু আমাদের ভাইরা অত্যন্ত সচেতন নিয়ে আসছেন রমাদানের আগেই। মাশাআল্লাহ, উনি বলেছিলেন স্টাডি করছেন, হুইচ ইজ মাশাআল্লাহ ভেরি ভেরি গুড। আলহামদুলিল্লাহ, ভালো, এবং জানা অত্যন্ত জরুরি, কারণ দেখা যায় যে আমাদের প্রচুর মহিলারা কিন্তু ঘরে ইতিকাফ করতেছেন। এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? আল্লাহ রসুলের জীবনীতে যদি আমরা পড়ি, এটা কি প্রমাণিত? কিবা উম্মাহাতুল মুমিনিন যারা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিবা অন্য যারা ছিলেন আল্লাহ রসুলের বিবি যারা, তারা কি ইতিকাফ করেছেন ঘরে এইরকম? এটা প্রথম দেখতে হবে। যদি এরকম আমরা কোনো দলিল, এরকম কোনো নজির পাই, তাহলে তো আমরা বলতে পারি এটা জায়েজ আছে। হানফি মজহবের উলামায়ে কেরাম যেটা বলতেছেন যে হ্যাঁ, মহিলারা ইতিকাফ করতে পারবে, তবে মসজিদে করবে না, তারা নিজের ঘরে একটা স্থানকে খাস করে ফেলবে, কারণ মহিলাদের জন্য এটা সুন্নতে মুয়াক্কাদা, মানে এটা করতেই হবে, এরকম কোনো ইয়ে না, মানে অপশন যেটা বলতেছেন হানফি উলামায়ে কেরাম মসজিদে করতে পারেন। তবে একটা জিনিস জানার দরকার যে হানফি মজহবে এই মাসআলা নিয়ে ইখতলাফ রয়েছে উলামায়ে কেরামদের মধ্যে। অধিকাংশ উলামায়ে কেরাম বলতেছেন যে ইতিকাফ করতে পারেন ঘরে, কিন্তু অন্যত্র দেখা যায় যে উলামায়ে কেরাম যেটা বলতেছেন যে না, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফে কী বলতেছেন ইতিকাফের বিষয়ে, ওয়া আনতুম আকিফুনা ফিল মসজিদ, তোমরা ইতিকাফ করবে কোথায়? ফিল বাইত বলেন না, তো ঘরে বলেন না। আল্লাহ বলতেছেন যে ওয়া আনতুম আকিফুনা ফিল মসজিদ, যে তোমরা যখন ইতিকাফ করবে মসজিদে করতে হবে। লিহাজা অধিকাংশ উলামায়ে কেরাম যেটা বলতেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআন শরীফে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইতিকাফটা হবে মসজিদে, বিদায় পুরুষদের জন্য, এবং মহিলাদের জন্য যদি মসজিদে ব্যবস্থা থাকে তাহলে মহিলারাও মসজিদে ইতিকাফ করতে পারে, তে কোনো বাধা নাই। তবে এই জিনিসটা ক্লিয়ার করা প্রয়োজন, যদি ব্যবস্থা থাকে এবং এমন ব্যবস্থা যাতে পুরুষ এবং মহিলাদের মধ্যে ইখতিলাত না হয়, মিক্সিং না হয়ে যায়, আলাদা একটা ব্যবস্থা যদি থাকে। হ্যাঁ, শরীয়তের একটা মশলা আমাদের ইয়াদ রাখতে হবে, সাধারণত পুরুষদের জন্য যে হুকুম, মহিলাদের জন্য সেই হুকুম, যদি অন্যত্রে কোনো দলিল না থাকে যেটা এটাকে বাধা দিচ্ছে কিবা না বলতেছে কিবা হা বলতেছে। অতএব উত্তম হচ্ছে যে মহিলারা যদি ইতিকাফ করে তাহলে মসজিদে করবে, যদি ভালো ব্যবস্থা থাকে। তবে ঘরে ইতিকাফ করার ব্যাপারে দলিলটা খুবই দুর্বল, এবং এগুলো কিয়াস করে হানফি উলামায়ে কেরামরা বলতেছেন।
লিহাজা আমরা যদি মহিবইনরা এতেকাফ করতে চান, যদি মসজিদে ব্যবস্থা থাকে তাহলে মসজিদে করবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আরেকটি সেকেন্ড প্রশ্ন ছিল ওনার, যে বাচ্চা একজন বেবিকে বলা হয়নি, ছেলে বা মেয়েটা বলা হয়নি, সোনা দান করা হয়েছে বা গিফট করা হয়েছে, আই থিঙ্ক আই এম অ্যাসিউমিং ডিউরিং দ্য বার্থ অর আফটার দ্য বার্থ, তো এই অবস্থা যাকাতে কীভাবে ক্যালকুলেশন হচ্ছে এটা? তো এখানে দুইটা মত আছে, যে উনি তো বালিক হয়ে নাই, বালিক না হওয়ার কারণে উনি মা বাবার কাস্টাডিতে আছেন, মা বাবার সাথে আছেন বিদায়, এটা কিন্তু মা বাবার সম্পদ, কারণ উনি হাদিয়া পাইলেও কিন্তু মা বাবার এটা, কারণ উনি বালিক হয় না, বালিক হওয়ার পরে তো উনি নিজে সম্পদের মালিক হবেন, তো উনি তাদের যে সম্পদগুলো আছে ওটার সাথে মিক্স করে দিবেন। মানে বাচ্চাদেরকে যদি কেউ গিফট দেয়, তাই বাচ্চা যেহেতু বালিক না, বাচ্চার মানে মালিকটাই হচ্ছে কিন্তু কাস্টাডিটা হচ্ছে মা বাবার হাতে। অন্যত্র উলামায়ে কেরাম যেটা বলতেছেন যে এটা কিন্তু একটা হেবা, একটা গিফট, গিফট দেওয়া হয়েছে বাচ্চাকে কিসের জন্য, নিজে পরিধান করার জন্য, বাচ্চা যদি নিজে ব্যবহার করে এমতো অবস্থায় জাকাত দিতে হবে না, কারণ ওটা নিজের ইউসের জন্য ব্যবহার করা হয়েছে এবং একটা হাদিয়া দেওয়া হয়েছে বাচ্চাকে, এবং এটা মা বাবার সম্পদের সাথে কোনো সম্পর্ক নাই। অতএব শেষ কথা হবে যে জাকাত দিতে হবে না ইনশাআল্লাহ, এটাই হচ্ছে কৌলুর রাজ, মজবুত কথা ইনশাআল্লাহ। আল্লাহু আলম। অসংখ্য ভাই কি লাইনে আছেন? জি, আশা করি জি জি প্রশ্নটি ক্লিয়ার হয়েছে, আপনার উত্তরটি পেয়েছেন। বারাকাল্লাহ ফিক, অসংখ্য ধন্যবাদ আপনি প্রশ্ন করার জন্য এবং আপনি দেখছেন, এবং ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো ধরনের ফিডব্যাক থাকে আমরা এটাও জানতে কিন্তু আগ্রহী, হাউ ক্যান উই ডেভেলপ আওয়ার সেলফ, হাউ ক্যান উই বেটার আওয়ার সেলফ, এবং যদি কোনো ধরনের সাজেশন থাকে হাউ টু ইম্প্রুভ, হাউ টু বেটার আওয়ার সেলফ, প্লিজ ফিল ফ্রি টু ইমেল আস ইনশাআল্লাহ, বা ফোন করে আপনারা মেসেজটিও কন্ট্রোল রুমে রেখে নিতে পারেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ আগেন ওয়ান্স আগেন ফর আস্কিং সাচ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাও জাস্ট টু রিমাইন্ড ইউ, ডোনেশন আরএফসি হটলাইন নাম্বারটি হচ্ছে 028-523-1666, কিপ দোজ ডোনেশন কামিং থ্রু। পরবর্তী কলারে যাওয়ার আগে একটি সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন আমার আছে করার আপনার কাছে শেখ, যেহেতু এখানে উনি বলেছেন বাচ্চা, এখন বাচ্চা যে সোনা যদি দেওয়া হয়, এটা যদি মেয়ে থাকে, যদি মেয়ে যদি এটা মেয়েকে, অনেক সোনা আছে কিন্তু মেয়েরা বাবা মারা কিন্তু মেয়েদেরকে কিন্তু তারা এটা ইউটিলাইজ ফর দ্য পার্সোনাল রিজন, নাও এটা যদি পার্সোনাল ইউজের জন্য যদি ইউজ করা হচ্ছে তাহলে আপনি বলছেন এটার জন্য জাকাত নাই, দ্যাটস কারেক্ট। নাও যে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এখন আমরা দেখেছি অনেক সময় বাচ্চা যদি ছেলে হয় তারপরে সোনা দেওয়া হচ্ছে, আই ডোন্ট নো মেবি কালচারাল রিজন হোয়াট এভার রিজন, এমন অবস্থায় এই সোনার মালিক কে হচ্ছেন? তো আসলে আমাদের কালচারে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় ছেলেদেরকে সোনা দেওয়া হয়, আমরা নিজেই দেখছি যুবক ছেলে উনি সোনার আংটি নিয়ে এনগেজমেন্টের আংটি, এটা কিন্তু সুন্নতের খেলাফ, যেটা হচ্ছে যে আমরা শাদী বিবাহতে যেগুলো আমরা দেবো রূপা দিতে পারি ছেলেদেরকে যুবকদের জন্য, এবং হাদিস দ্বারা প্রমাণিত যে পুরুষদের জন্য স্বর্ণ পরিধান করা হারাম, সাফ হারাম আসছে, অথবা এটা থেকে পরহেজ করতে হবে, দূর থাকতে হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। দেখি পরবর্তী কলার কে আছে লাইনে, কিন্তু তার আগে আবার রিমাইন্ডার দিচ্ছি 028-523-1666 হচ্ছে আরএফসি ডোনেশনের নাম্বার। আসসালামু আলাইকুম। জি আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে ভুলে গেছি। জি প্রশ্ন করুন। ওজুর একটা মাসলা, যেমন সাইটটা পর্যন্ত মাঝে যে সময় আমরা মাতা মাসে করি, এই সময় কিটা আমি কয়েকজন স্কলার থেকে জানছি যে গর্দন মুছে করা যেটা একটা বাড়তি একটা জিনিস, একটা হারিস তো আসে নাই, তো ওইটা শোনার পরে আমরা দুই তিন বছর ধরে গর্দন মুছি না, এমনি খালি মাতা মাসে করি আর খান একটু মাসে করি আঙ্গুল দিয়ে, আর গর্দন মুছি না। আমি বুঝা গেছি ইনশাল্লাহ। আমি আপনি যে শেষ কথাটি বলছেন এটা আমি ইনশাল্লাহ পার্টিকুলার ইস্যু দ্যাট ইউ হ্যাভ রেজড, ওজুর ক্ষেত্রে উনি বলছেন যে ঘাড় মোছার ব্যাপারে, এটা কি ওপিনিয়ন? ওজুর যে আয়াতটা নাজিল হয়েছে সুরা মায়েদার 6 নম্বর আয়াতর মাঝে, যে সাইডটা ফরজ হাজর হতো আল্লাহ রাব্বুল ইজ্জতে ই আয়াতর মাঝে হইছেন, এই সাইডটা ফরজ হাজর বাইরে কোনো যে গর্দনা মাসা খোরার এই বিষয়টা আসছে না, আল্লাহ রাব্বুল ইজ্জতে আয়াতটা শুরু করছেন ওয়াইদা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম, যে তোমান্তান যখন ওয়াইদা আরাদতুমুল সলা, যখন নমাজের জন্য প্রস্তুতি এজন মানুষের নেয় তখন কোন কাজটা করতে হইব, অজু করতে হইব, এবং অজু করতে গিয়ে সমস্ত মুখটা
সারে মাসা করা এরপরে যে কথাটা আছে ওয়াইদা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক সমস্ত আত্রে একবারে কোন পর্যন্ত দোয়া এরপরে মাসাহ শব্দটা আসছে মাসাহ কতক্ষণ করে হইতো যে মাথা মাসাহ করে হইতো এখানে ইখতলাফ আছে শাফি মজহবুল উলামায়ে কেরামে কইরা যে কিছু একটা অংশ মাসাহুল লইব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইরা যে সাইর বাগর এক ভাগ মাসাহুল যথেষ্ট তারপরেও সমস্ত করা উত্তম ইখতলাফ রয়েছে উলামায়ে কেরামর মাঝে কতটুকু মাসাহ করে হইতো কিন্তু এখানে যে একজন মানুষের নেক গর্দনা মাসাহ করার কোনো মশলা আইছে না এবং হাদিস শরীফের মাঝে এইরকম কোনো কৌই দলিল নাই যে সাহাবায়ে কেরামে তারার গর্দনারে মাসা করছেন অজুর অবস্থায় লেহাদা এই আমলটা কিন্তু হাদিস এবং সুন্নত দ্বারা প্রমাণিত নয় এবং এটারে থরক করার দরকার দেখা যায় যে এই আমলটা কিন্তু উপমহাদেশের মাঝে মশহুর অনেকেই আমরা নিজেই ছোটোবেলায় দেখা যায় যে এগুলো আমরা শিখে আসছি মসজিদও যে যখন মাসা মাথা মাসা হরইব তখন গর্দনা মাসা করার দরকার এবং খানোর পিস এগুলো মাসা করার দরকার অনেকগুলো আমরা এক্সট্রা শিখছি যেগুলো আসলে সুন্নত সম্মত না বরং এগুলা খেলাফে সুন্নত সুন্নতর বিপরীত খাস অসংখ্য ধন্যবাদ আর একটা জিনিস নিয়ে চমৎকারভাবে শেষে কিন্তু একটি অংশ যোগ করেছেন যে মা অনেকে কিন্তু বলে এখন তো সব কিছু আস্তে আস্তে সবই উঠে যাচ্ছে আমরা যেগুলো যেগুলো করেছি সবই চেঞ্জ হচ্ছে এখন নাকি নতুন নতুন অনেক হাদিস বের হচ্ছে না এখানে একটি কথা আছে নতুন নতুন হাদিস বের হচ্ছে না হাদিস তো আমি যতটুকু জানি নতুন হাদিস তো বের হচ্ছে না হাদিস যেটা আছে আল্লাহ রাসূলের সময় যেগুলো আছে বা যিনি যেটা করে গেছেন যেটা বলে গেছেন তো এই যে মানুষের একটা ধারণা যে নতুন নতুন হাদিস আসছে হাউ উড ইউ কন্টেমপ্লেট এন্ড হাউ উড ইউ সি দিস ইস্যু টু বি ডেলট উইথ নতুন নতুন হাদিস আসছে এই কথাটা কিন্তু বলা ঠিক না কারণ আল্লাহর রসুল উনি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে গেছেন ওফাত হয়ে গেছে আল্লাহ রসুল বিদায় নিয়ে গেছেন এবং তান কথা তান আমল তান তকরিরগুলা এগুলা উলামায়ে কেরামে হাদিস কিতাবের মধ্যে সংকলন করে রেখে গেছেন আমাদের জন্য আমরা সাধারণত একটা আমল করতে গিয়ে আমরা অভ্যস্ত এরকম করে আসছি হঠাৎ করে নতুন যখন একটা জিনিস দেখি আমরা সাধারণত এটা বলে থাকি যে এই দেখেন নতুন একটা জিনিস নিয়ে আসছেন না নতুন এই কারণে যে আপনি এটা জীবনে শুনেন নাই আপনি দেখেনও নাই জানেন না না জানার কারণে আপনি বলতেছেন নতুন আমরা দেশে থাকতে ভাবছি যে উইতিরের নামাজ তিন রাকাত একসাথে পড়বো মাগরিবের মতো যখন দেশের বাইরে গেলাম দেখলাম যে না অন্য তরিকা রয়েছে এটা কিন্তু আমাদের অবস্থা ছিল যে আমরা না জানার কারণে আমরা ভাবতেছি নতুন যখন আপনি জানবেন এটা নতুন না এবং একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি মনে করেন আমাদের দেশে কিন্তু আমরা হাত ছেড়ে নামাজ কখনো পড়তে দেখি না কাউরে কিন্তু আপনি যদি মিডিল ইস্টে যান বা অন্য অন্য আরব মালিকে যান অনেক মানুষ আছে কিন্তু হাত তো বেঁধেই না হাত ছেড়ে নামাজ পড়ছেন যেটাকে সাদল বলে থাকি আমরা মালিকি মজহবে যেটাকে তারা প্রাধান্য দিয়েছেন আল্লাহ রাসূল এরকম নামাজ পড়েছেন জি তো অবভিয়াসলি এন্ড আমাদের কালচার অনুযায়ী ইট সিমস লাইক স্পিট এলিয়েন টু আস কারণ আমরা কখনো এটা দেখিনি তার মানে যেহেতু আমরা দেখিনি আপনি চমৎকারভাবে একটা কথা বলেছেন দেখিনি তার মানে এটা নাই তো তার মানে হচ্ছে আমাদেরকে এখানে আপনি যে শুরুতেই অনুষ্ঠানে আপনি যে বলেছেন জ্ঞানের যদি অভাব থাকে বা জ্ঞানের যদি কোনো ধরনের গ্যাপ যদি থাকে তাহলে এটা আমাদেরকে জেনে নিব বা এটা আমাদের আমরা আরেকটু পড়াশোনা করব ইজ দ্যাট কারেক্ট অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আই হোপ দ্যাট ক্লারিফাইজ দি আনসার ইনশাআল্লাহ পরবর্তী কলার কাছে যাচ্ছি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জি আপনি প্রশ্ন করুন শুনছি এরকম ইজতেমাইভাবে তৌবা করার কোনো নজির নাই কুরআন এবং হাদিসের মাঝে তৌবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এবং আল্লাহ রাব্বুল ইজ্জত বারবার কোরআন শরীফের মাঝে তৌবার প্রতি আমরারে উৎসাহিত করছেন এবং আমলটা করার দরকার আল্লাহ রসুলে নিজে প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করছেন এবং তান জীবনের সব দিকেই দেখা যায় যে সর্ব অবস্থায় তান জিব্বাটা ব্যস্ত আছিল তৌবা ইস্তেগফার জিকিরের মধ্যে কিন্তু একা একা করছেন সাহাবায়ে কেরামে তৌবা একা একা করছেন যেটা আমরা দেখতাম পাই খাসাতান আমরার উপমহাদেশের মাঝে যে হয়তো একজন আলিম যিনি মারিফতর লাইনে খুবই তান গভীর জ্ঞান আছে এই আলিম কিন্তু তান মুরিদান রে লইয়া একটা গামছা দিয়া হয়তো তৌবা করাইরা এইরকম কোনো দলিল
কুরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় অথবা এটারে আমরা সমর্থন করি না এবং এগুলা কিন্তু আসলে সুন্নতের বিরোধী খাজ একজন মানুষে তওবা করবো হে একলা একলা তওবা করার কথা এবং তার সম্পর্ক ওই লগে আল্লাহ রব্বুল ইজ্জতের লগে ই মাঝখানো আরেকজনের সূত্রে আল্লাহ রব্বুল ইজ্জতের গেছে ফাওয়া এরকম কত হইতে পারে না এরই সাথে আরও একটা পয়েন্ট হওয়ার দরকার যে যেই তওবা করাইরা তাই নিজে তওবা করানির উপযুক্ত নিজের মনে করেন না তার নিজের তওবার দরকার কারণ যে তওবা করাইরা নিশ্চয় তাই মাসুম হয়ে গেছেন বিদায় তাই অন্যরে তওবা করাইরা এই সাধারণ একটা চিন্তাধারা থাকতে পারে না যেইন তওবা করাইরা থানো তোরবার প্রয়োজন কারণ থানো কিয়ামতো হিসাব দিতে হইব এক আল্লাহর রসুল সারা আল্লাহ রসুল মাসুম গুণা থেকে মুক্ত এরপরে যারা মখলুক আসইন অবশ্যই আমরা ওখলোর তওবার দরকার আমরা জানা অজানা কত ভুল ত্রুটি ওর গুণা ওর কবিরা সগিরা ওর এগুলোর লাগে আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে তওবা করা ফিরে আওয়া রুজু ইলা আল্লাহ আল্লাহর কাছে ফিরে আওয়া তওবা ইস্তেগফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই তরিকায় এই নমুনাতে আপনি পাবেন না যে আল্লাহ রসুলের থান উপরের রেদা যে উপরের কাপড়টা আবু বকর সিদ্দিক যিনি আলী মাসলা জলিল কদর সাহাবি তাই একটা দিন দরিয়া আল্লাহ রসুলের লগে তওবা করছেন এরপরে যারা আইলা আল্লাহ রসুলের নিজের আহলে বেইত যারা এরা খেউ হাসানুল হুসেন রে লুইয়া আল্লাহ রসুলে কখনো থান সাদ্দর দরিয়া তওবা করাইছেন কিনা এগুলো দেখার দরকার যদি থারার আমলও থাকে তাহলে আমরা আমল করবো যদি থারার আমলও না থাকে তাহলে আমরা ই আমল করতাম না অসংখ্য ধন্যবাদ ক্লারিফাই করার জন্য আরেকটা জিনিস যেহেতু আল্লাহ রসুল আপনি বলেছেন মাসুম মাসুম থাকা অবস্থায় কিন্তু কন্টিনিউসলি আল্লাহ রসুল কিন্তু ইস্তেগফার করতেন তাহলে আমরা উই নো উই অল হ্যাভ শর্ট কামিংস দেন হাউ ডু উই এক্সপেক্ট দ্যাট উই শুড উইল বি মাসুম ইজন্ট দ্যাট ট্রু এবং আল্লাহ রসুল দেখুক যে মাসুম থাকা সত্ত্বেও এবং তাই নইবা যে জান্নাতুর মাঝে মেহমান যিনি বিনা হিসাবে জান্নাত সাইয়দুল মুরসালিন সর্বোচ্চ স্থান হইলগে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিন্তু আল্লাহ রসুলে নিজে কইরা ইন্নী লা আস্তাগফিরু ফিল ইয়াউমি মিআত মাররা যে নিশ্চয় আমি প্রত্যেক দিন একশতবার ইস্তেগফার করি কোন উদ্দেশ্য কইরা কারণ আল্লাহর রসুল উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর লাগি মুআল্লিম আসলা টিচার আসলা হিকাইয়া দিরা যে আমি মাসুম আমার তো গুনাহ খাতা নাই নামায় আমল নাই কিন্তু তুমান্তান কবিরা সগুরা প্রচুর আছে আমরার দেখুক কথাবার্তার মাঝে লেনদেনের মাঝে খাজর মাঝে উঠা বসার মাঝে কত ভুল ত্রুটি হলো গার্তি আছে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরার প্রতি রহম করছেন এই থোবার এই বিশাল একটা গিফট একটা নিয়ামত আমরা রে দিছেন কিন্তু এটারে ভালোভাবে আঞ্জাম দেওয়ার কথা কোন কোন তরিকায় যে তরিকা আল্লাহ রসুলে আমরা বাতাইয়া দিয়া গেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আলাদা একটা কিতাব লিখছেন আদবুল মুফরাদ এই কিতাবের একটা অধ্যায় আছে একটা বাব আছে বাবুল ইস্তেগফার এই অধ্যায়ের নাম ওই লগে ইস্তেগফার কীরকম একজন মানুষ ইস্তেগফার করবো কোন ইস্তেগফার ফরতো রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম যে আপনি আল্লাহ রব্বুল ইজ্জতের গেছে বিথি মিশ্রিত বিনয়ের সাথে আপনি চাইলা এটাই সুন্নত সম্মত অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের কাছে এই প্রশ্নটি আনসার ক্লিয়ার হয়েছে এবং হু ক্যান বি আ বেস্ট টিচার পারসন দ্যাট লিডস বাই এক্সাম্পল আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন দো হি ওয়াজ মাসুম হি ওয়াজ innocent but yet because he was the best of teachers he led us or he led himself by an example so that we can learn we can understand and we can implement in our life inshallah hopefully it clarifies and if you do would like to donate please do feel free to donate at the RFC project at 0208523166 inshallah keep those donation coming through we'll move on to our next caller assalamu alaikum alaikum assalam ji prashna korun bhon আপনি উত্তর শুনুন জি শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন যে নানা নানিকে আমরা কি জাকাত দিতে পারবো কিনা না নানা নানিকে আমরা জাকাত দিতে পারবো না একটা জিনিস ইয়াদ রাখতে হবে জাকাত যখন আমরা দেব যে এবং অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল কিন্তু আমরা ইয়াদ রাখতে হবে যে উপরের দিকে আমরা দিতে পারবো না নিচের দিকে দিতে পারবো না আমাদের ডাইনে দিতে পারবো বামে দিতে পারবো উপরের দিকে খারাপ আমাদের বাবা আছেন আমাদের দাদা আছেন মার দিকে বাবার সাইড থেকে এদেরকে আমরা দিতে পারবো না নিচের দিকে আমার ছেলে আমার নাতিন যারা আছেন আমার ছেলের ঘরের ছেলে যারা আছেন হ্যাঁ ইমিডিয়েট যারা আছেন তাদেরকে আমরা জাকাত দিতে পারবো না আপনার আপন ভাই বোন যদি দরিদ্র হন আপনারা পৃথক থাকেন আলাদা থাকেন এমতো অবস্থায় জাকাত দিতে পারবেন অথবা নিজের যারা নানা নানি আছেন তাদেরকে আপনি এমনিই হেল্প করবেন জাকাত দিবেন কেন যারা তাদের যদি আর্থিক সংকট হয় খুবই দরিদ্র
হন তাহলে আপনি তাদেরকে গিফট দিবেন কারণ তারা তো আপনার সম্পদের একটা অংশ পায় তারা অতএব দিবেন ইনশাআল্লাহ তবে বোন প্রশ্ন করেছেন যে দিতে পারবেন কিনা না বোন আপনি দিতে পারবেন না আরেকটা জিনিস যেহেতু এটা আপন নানা নানি বা দাদাদের কথা বলছি এখন অনেক সময় হয় যে বাবার কাজিন বা দাদার কাজিন দাদা বা নানার কাজিন নানা হয় তাহলে এরকম কাজিন বা এক্সটেন্ডেড ফ্যামিলি হ্যাঁ যদি এক্সটেন্ডেড ফ্যামিলি হয় যে ধরেন আপনার নানার চাচাতো ভাই কি বা এরকম সম্পর্ক আপন চাচাতো নানার আপন চাচাতো ভাই তাহলে এমন অবস্থায় আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই আপন শুধু হ্যাঁ যদি আপন যারা তাদেরকে আপনি দিতে পারবেন না কারণ তাদেরকে তো আপনি আপনার মালের একটা অংশ এমনি দিতে হবে অসংখ্য ধন্যবাদ আই হোপ দ্যাটস ইজ ক্লিয়ার পরবর্তী কলার যাওয়ার আগে ডোনেশন লাইনটি শোন করে দিতে যাচ্ছি 0208523166 কিপ টু ডোনেশন কামিং থ্রু ইনশাআল্লাহ লেটস মুভ অন টু আ নেক্সট কলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জি প্রশ্ন করুন আমি ফোন রাখি আলো উত্তরটা হইবে জি জি আমার একটু বই নাকি তাই কোনো বাচ্চা আছে নাই আচ্ছা তাই জামাই পলিটিক্স করে এমন জমি জামা মনে হয় কোনটা নাই পলিটিক্স করে হলে চলে খায় অসংখ্য ধন্যবাদ আপনি যে দান করেছেন আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনি যে ডোনেশন করেছেন আল্লাহর জন্য আপনার নেক মুরাদগুলোকে পূরণ করেন এবং ইনশাআল্লাহ যে যে নিয়তি দিয়েছেন আপনারা আল্লাহর জন্য আপনাদের নিয়তগুলোকে কবুল করেন প্লিজ ডু কিপ দোজ ডোনেশন কামিং থ্রু ইটস 0285231666 শেখ আপন ভুন I love the way she said it. My husband is involved in politics. No children. Zakat দেওয়া যাবে কিনা আপন বোন এবং বাইরে জাকাত দেওয়া কোনো বাধা নাই ইনশাআল্লাহ আপন বোন আপন বাইরে জাকাত দিতে পারুন কিন্তু এখানে একটা শর্ত আছে একটা জিনিস ইয়াদ রাখার দরকার বোন যদি আবার সমান গরো ওইন এবং এক বর্তন থাকি খাইন মানে এক রান্দা থাকি যদি খাইন এমতো অবস্থায় জাকাত দিতে পারত না বাইর লগে যদি বোন থাকুন বোনের লগে যদি বাই থাকুন এক গরো মা বাবার সাথে তখন এমতো অবস্থায় জাকাত দিতে পারত না বোন রে বিয়া দেবো গেছে বাই গেছন কি বিয়া করিয়া পৃথক হইয়া কিন্তু দেখা যায় খুবই দরিদ্র খুবই গরিব এমতো অবস্থায় তার জাকাত দেওয়া জায়েজ আছে ইনশাআল্লাহ কোনো বাধা নাই তবে আগে যে কথাটা আমি কইছি যে আমরা তারার জাকাত খেনে দিতাম আমরার সম্পদটা কি তো তারার এমনি একটা অংশ দেওয়ার দরকার আমরার যেগুলা মাল আমরার সম্পদ অবশিষ্ট যেগুলো আছে আমরা তো এই দেশও প্রচুর আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রে দিছন কিন্তু তারা অনেক যারা আছে আমরা নিজর একবারে করিব তারার হি আর্থিক অবস্থা নাই আর্থিক সংকট আছে তারারে আমরা এমনি সাহায্য করবো কিন্তু যদি জাকাত দিতে হয় অবশ্যই আমরা জাকাত দিতে পারি ভাই বোনরে তবে শর্তটা ইয়াদ রাখার দরকার যে সমান গরইলে দিতে পারতা নাই বিবাহিতা ওইন যদি তাহলে এটাই উত্তম ইনশাআল্লাহ এখানে আরও একটা কথা অ্যাড করার দরকার যে বইনরে দেওয়ার মাঝে এখানেও কিন্তু প্রচুর সোয়াবও আছে এক নম্বর হইল গিয়া যে আপনি সিলাতুর রহম পারিবারিক সম্পর্কটারে আরও মজবুত করলা এরই সাথে আপনি যে জাকাত দিছন লেহাজা অনেক উলামা ইকরামে হইছেন যে এখানেও ডাবল রিওয়ার্ড পাওয়ার আশঙ্কা আছে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনার আনসারটি পেয়েছেন অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছে আজকের লাস্ট কল অফ দি প্রোগ্রাম ইনশাআল্লাহ নিচ্ছি দেখি কে আছেন লাইনে পেয়ে তার আগে জানিয়ে দিচ্ছি 0285231666 ইজ দি আরএফসি ডোনেশন হটলাইন নাম্বার নেক্সট কল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম জি প্রশ্ন করুন আমার দুইটা প্রশ্ন জি আমরা ইস্তেগফার তো করতাম সারাদিন বুঝছেন জি তো এখন আমার কি হইল যে আমরা সংক্ষিপ্ত ইস্তেগফারের দোয়াগুলো একটুটা হইয়া দিবা সংক্ষিপ্ত বেশি বেশি করতে হইব সংক্ষিপ্ত ইস্তেগফারের দোয়া ওকে ঠিক আছে বুঝা গেছে আর সেকেন্ড প্রশ্ন একটা প্রশ্ন হইল কি আমি কিছু বয়স্ক মানুষ আমার শারীরিক ইয়ে আছে রোজারা কি এসে নামাজ পড়ি আমি তেরাবির নামাজ বেশি পড়তে পারি না আটটা হাত পড়ি এতে আমি আমার কি কোনো সুরতে হক আদাইব না কি অসুধ হইব দেখছি প্রশ্ন বোঝা গেছে ওকে ইনশাআল্লাহ জনাব আপনি ফোন রাখেন ইনশাআল্লাহ আমরা প্রশ্নের উত্তর দিচ্ছি জি সময় একদম সংক্ষিপ্ত ইস্তেগফার ছোটো ছোটো দোয়া আমাদের অবশ্যই উই ডোন্ট হ্যাভ মাচ স্কোপ টু আনসার অল দি দোয়াজ বাট আপনি যদি কাইন্ডলি একটু গাইডেন্স দিয়ে দেন যে দোয়াগুলি যদি জানতে চান কীভাবে বা কোথায় পাওয়া যাবে
ছোটো একটা বই আছে, হিসনুল মুসলিম নামে একটা ছোটো বই, এবং বাংলা ট্রান্সলেট হয়ে গেছে ইনশাল্লাহ। এই বইয়ের মাঝে আপনি পাইবা কিছু মসনুন তরিকা যেগুলো আল্লাহর রসুলে যেরকম আমল করছেন, এইগুলো আপনি ইনশাল্লাহ এই বইয়ের মাঝে পাইবা। এগুলো লোকেল বুকশপের মাঝে এগুলো মিলে ইনশাল্লাহ, ইসলামিক বুকশপের মাঝে। তারপরেও আমি আপনার দুই একটা কইমু, যখন আপনি বাইয়ে ফোন করছেন ইনশাল্লাহ, আল্লাহ রসুলের আদত আছিল ইদা ফারাগা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসান ওয়া ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, যখন আল্লাহ রসুলের নামাজ শেষ করতা তখন তাই মৌখিকভাবে কইতা আস্তাগফিরুল্লাহ, যে আল্লাহ আমি আপনার কাছে ফিরে আসলাম, আমি ক্ষমা প্রার্থী, এইরকম আস্তাগফিরুল্লাহ আপনি পড়তে পারেন। তারই সাথে আরও একটা ইস্তেগফারুন নমুনা হইল গিয়া এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ফায়দা দেয় এই ইস্তেগফারটা, যেটা হচ্ছে যে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আবারও হইয়ার রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, যে হে আমার মালিক আমি ক্ষমা প্রার্থী, যে ভুল করেছি, ওয়া তুব আলাইয়া এবং আমি খারাপ খাস থাকি, অশ্লীল খাস থাকি রুজু হয়ে গেলাম, ফিরে আইলাম, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আপনি হইলেন যিনি যে তোবা পছন্দ করেন এবং ক্ষমা করে দেন। সো এই দোয়াটা ইনশাআল্লাহ মুখস্থ করার দরকার, জানার দরকার এবং আমল করার দরকার। অসংখ্য ধন্যবাদ। লাস্ট প্রশ্ন হচ্ছে না তারাবি সম্পর্কে নিয়ে। তারাবির ব্যাপারে যে প্রশ্ন করছেন যে আট রাকাত পড়লে যথেষ্ট নয়, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। যদি দেখুন যে শারীরিক খুবই সমস্যা হচ্ছে, খুবই চাপ, আপনার তারাবি না পড়লে ওইব ইনশাআল্লাহ, এশার নমাজটা যদি আদায় করি লাইন, এশার নমাজ বাধ্যতামূলক। অধিকাংশ উলামায়ে কেরামের মতে সালাতু তারাবি সুন্নায় মুআক্কাদা, ওয়াজিব নাই। ইমাম আবু হানিফা কইরা ওয়াজিব, লিহাজা অনেক মানুষে এটারে খুবই কঠোরভাবে নিছেন, এবং যারা মরিজ যারা বেমার তারার লাগে খুবই চাপ। অতএব আমরা কইমু যে আট রাকাত পড়ুকা, যদি শরীরে তৌফিক থাকে, এর মানে না যে আমরা তারাউইরে হানত করতাম, একবারে মুঠে পড়তাম না। যদি দেখুন যে শরীরের মাঝে খুবই দুর্বলতা, আপনার জন্য পড়া লাগতো না, তবে এশার নমাজ পড়তে হইবা, উইতির নমাজ পড়তে হইবা ইনশাআল্লাহ। আর যদি শারীরিক সক্ষমতা থাকে তাহলে আট রাকাত আদায় করুকা ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, যদি কারোর কাছে সময় থাকে, এনাফ টাইম আছে, ফিজিক্যাল এবিলিটি আছে, তারা কি বিশ্বকাপ পড়বে না? হ্যাঁ অবশ্যই, যেটা হচ্ছে যে যার শারীরিক সক্ষমতা আছে এবং দুর্বলতা নাই, তাই তো অবশ্যই বিশ রাকাত পড়বে। এবং বিশ রাকাত পড়ার মোটটা দেখা যায় যে মুতাওয়াতির বিল আমল, মুতাওয়াতির বিল আমল হইল গিয়া যে একটা মশহুর প্রসিদ্ধ এবং মানুষে করিয়া ইরা যুগ যুগ ধরে সাহাবায়ে কেরামের সুন্নত ইনশাআল্লাহ। শারীরিক সক্ষমতা থাকলে বিশ রাকাত পড়মু, দুর্বলতা থাকে আট রাকাত পড়মু, বেশি দুর্বলতা থাকলে এশা এবং উইতির ইনশাআল্লাহ আদায় করমু। বারাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে আমি আরেকটু জানতে চেয়েছিলাম, আর সময় একদম সংক্ষিপ্ত, আপনার কাছে শেষ আজকের বক্তব্য, যেহেতু আপনি কলার আমরা আলহামদুলিল্লাহ অনেক কল নিয়েছি, সামারাইজ যদি করেন একটু, যদি গুরুত্বপূর্ণ যদি একটু আপনি যদি একটু 30 সেকেন্ডে যদি আপনি কনক্লুড করেন, উইচ অ্যাসপেক্ট অফ আওয়ার টুডেজ ডিসকাশন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, ইফ ইউ ক্যান সামারাইজ ইট। প্রচুর খোল কিন্তু আইসি আজকে দেখা যায় আলহামদুলিল্লাহ, এবং খোলার খোলে আমরা কিন্তু অন্তরন্তস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি যে আপনারা অনেকগুলো প্রশ্ন নিয়ে আইসন, এবং আপনি মনে করতে পারেন যে প্রশ্নটা কিন্তু আপনার লাগে শুধু জরুরি, আপনার প্রশ্নের মাধ্যমে অনেক মানুষগুলো তার প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেল। তো ইনশাআল্লাহ আমরা যারা দেখি আর আমরা আওয়ার দরকার, আইয়া টেলিফোন করার দরকার ইনশাআল্লাহ, এবং নিজে জানলাম অন্যরে জানার সুযোগ দিলাম ইনশাআল্লাহ। তবে জাকাত সংক্রান্ত যে মাসাইলগুলো আছে এগুলো বালা করিয়া বোঝার দরকার, হজ সংক্রান্ত যে মাসাইলগুলো আছে বালা করিয়া বোঝার দরকার। অনেকেই আমরা হজও যাই, খুবই মিস্টেক করি, জাকাতের ব্যাপারে খুব মিস্টেক করি, এগুলো আদায় হয় না সঠিকভাবে, লেহাজা ভালোভাবে এগুলো জানার দরকার ইনশাআল্লাহ। এবং এই যে রমাদানের সময়টারে খাজো লাগানির দরকার, সময়টা কিন্তু খুবই স্বল্প সীমিত, সময়টারে খাজো লাগাই আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমরা লাগি দোয়া করবা খাস করিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আশা করছি প্রিয় দর্শক আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়েছেন ইনশাআল্লাহ, চমৎকারভাবে শেখ বলেছেন, এবং আই উড লাইক টু একো হিম। ফার্স্ট অফ অল অ্যান্ড ফোরমোস্ট, আপনারা যারা কল করেছেন ভেরি ইম্পর্টেন্ট টু আস, কারণ আপনাদের কলের বিনিময়ে কিন্তু আমরা অনেক প্রশ্নের উত্তর দেওয়ার কারণে নিজেও উপকৃত হচ্ছি, এবং যারা দর্শক আছেন তারাও কিন্তু উপকৃত হচ্ছেন, নাম্বার ওয়ান। এবং সাদকা জারি হিসেবে এই প্রশ্নের সবটাও আপনি পেয়ে যাচ্ছেন। সেকেন্ডলি আমি এটাই বলতে চাচ্ছি, আপনাদের যদি কোনো ধরনের ইন ডিটেল যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বা আপনাদের যদি আরও বিস্তারিত জানতে চান, অবভিয়াসলি রমাদান এসেনশিয়াল, আমরা প্রতিদিন করছি ফ্রম 3 to 5 PM আপনারা করতে পারেন, এবং ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের গেস্ট আমাদের সাথে যুক্ত থাকেন, আপনারা তাদের কাছে প্রশ্ন করতে পারেন। পাশাপাশি আপনাদের যদি কোয়ালিফাইড বা লোকাল যারা মাসাজিদ আছে, আপনাদের কোয়ালিফাইড আমার কাছে গিয়ে সরাসরি আরও জেনে নেবেন। আরেকটি যেটি আমি সামারাইজ করতে চাচ্ছি আজকে, যতটা আমরা কল নিয়েছি, একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা যেন এটাকে আননেসেসারিলি বড় যেন না করে নিই। আমাদের হয়তো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু খেয়াল রাখবেন আমরা যেন এই ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকার কারণে ডিভিশনস যেন সৃষ্টি না করি, যেন আমাদের সম্পর্কের মধ্যে কোনো ধরনের সমস্যা না হয়, এটা আমরা একটু খেয়াল রাখবো। পাশাপাশি রমাদান মাস, এটা হচ্ছে এই মাসটা আমরা যেন উই ক্যান টেক দিস অপরচুনিটি টু মেন্ড দি ব্রোকেন
সার্টেন রিলেশনশিপ টু মেন্ড দ্য রিলেশনশিপ, যখন আমাদের কোনো ভাই বোনের সাথে সমস্যা থাকতে পারে, দাদা দাদির সাথে, নানা নানির সাথে, বা আত্মীয় স্বজনের সাথে, বা ইভেন ফ্রেন্ডের সাথে যদি সমস্যা থেকে থাকে, আমরা যেন এই মাসটাকে ইউটিলাইজ করি টু মেন্ড দোজ রিলেশনশিপ, কারণ এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং থার্ডলি, আই উড লাইক টু কনক্লুড ইন দিস ফ্যাক্ট, অ্যাজ মুসলিম উই নিড টু লিড বাই এক্সাম্পল, অ্যান্ড অ্যাজ দি শেখ হ্যাজ মেনশন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য বেস্ট অফ টিচার, ইভেন দো হি ওয়াজ ইনোসেন্ট, হি ওয়াজ মাসুম, ইয়েট হি ডিড ইস্তিগফার এভরি সিঙ্গেল টাইম, হোয়ার ডাজ ইট কিপ আস। ইনশাআল্লাহ এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং আমরা যেন lead kori by example. That's all from me for today, inshallah, till we meet next time. Subhanakallahu wa hamdik, nashhadu an la ilaha illa ant, nastaghfiruka wa natubu ilayk, wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Thank you very much, Sheikh. Jazakallah khair.